আজকাল ইরান, আমেরিকা ও ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরানের পরমাণু হাতিয়ার ইসরায়েল নিজেদের অস্তিত্বের জন্য বিপদ হিসাবে দেখছে। ইউনাইটেড নেশনের সংস্থা আইএইএ মেনে নিয়েছে ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে ইরান অনায়াসেই পরমাণু বোম বানাতে পারবে। কি বলবো রে ভাই, এতে আমেরিকার ইসরায়েলের একদম ফেটে যাচ্ছে। জার্মানির মিউনিখে চলা সম্মেলনে ইসরায়েলের সুরক্ষামন্ত্রী ইউহাব বলেছেন, ইসরায়েলকে জব্দ করতে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হবে এবং স্যাংশন লাগানো হবে। কিন্তু যত ইরানকে এদিকে ধমকিও দিচ্ছে, আবার ইরানের পরমাণু হাতিয়ার বানানো বন্ধ করার জন্য ইউএই ও বাহরিনকে বলছে, তোমরা ইরানকে বোঝাও বন্ধু, ইরানকে বোঝাও। আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল এর প্রধানমন্ত্রী নেতানিয়াহু তেহরানে এয়ার স্ট্রাইক করতে পারে এবং ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে মিসাইল নিক্ষেপ করতে পারে। অনেকবার তেহরানের পরমাণু কেন্দ্রগুলিতে মিসাইল নিক্ষেপ করেছে এবং ইরানের অনেক সায়েন্টিস্টকে হত্যা করেছে এই জালিম ইসরায়েল। এতেও ইরান একটুও দমেনি, তাদের পারমাণবিক কাজ সমায়ন চালিয়ে যাচ্ছে সমস্ত স্যাংশন সত্ত্বেও। আমেরিকাকে দুনিয়া ভয় পেলেও ইরান কিন্তু ভাই ভয় পায় না। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ইউহাব বলেছেন, সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও ইরান উন্নত হাতিয়ার তৈরি করছে, মিসাইল তৈরি করছে, সেই হাতিয়ার এক্সপোর্ট করছে এবং উন্নত হাতিয়ার ইম্পোর্ট করছে। আমরা ইরানের ওপর প্রতিবন্ধকতা আরও বাড়াবো এবং 2023 পর্যন্ত লাগু থাকবে। এর মধ্যে ইরান কোনো রকমের এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে পারবে না। ইউনাইটেড নেশনের সংস্থা আইএইএ ইরানের ইউরেনিয়াম সংশোধন নিয়ে সমালোচনা করেছে এবং কটু কথা বলেছে। ইরান দম্বার পাত্র নয়, তারা ইউরেনিয়াম সংশোধন করেই চলবে। তাদের মূল লক্ষ্য হচ্ছে পরমাণু বোমা তৈরি করা। তারা যতদিন না পরমাণু বোমা তৈরি করছে তারা জান লড়িয়ে দিবে, তাতে যাই হোক। ইসরায়েল গোপনে ইরানের অনেক সায়েন্টিস্টকে হত্যা করেছে যাতে ইসরায়েল পরমাণু বোমা তৈরি না করতে পারে। তবে বর্তমানে মুসলিম বিশ্বে ইরানই একমাত্র দেশ যে অস্ত্রে স্বয়ংসম্পূর্ণ এবং ইসরায়েল যাকে সবসময় ভয় পায়। ধন্যবাদ বন্ধুরা।